নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দৈনন্দিন খবর। দেখুন, পূর্ব মেদিনীপুর জেলার তেরেঘাটের নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পূর্ব জেলা জেলাশাসক তানভীর আজকল সরজমিনে ঘুরে ঘুরে দেখছেন যে কোথায় কীরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, কোথায় জল উঠেছে বা কীরকম বাঁধ ভেঙেছে না ভাঙেনি, সেই রকম পরিস্থিতি খতিয়ে দেখছেন জেলাশাসক এবং পায়ে হেঁটে প্রদক্ষিণ করছেন খতিয়ে দেখার জন্য। এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলেও দেখছেন যে এখানকার পরিস্থিতি কেমন বা সবাই কীরকম অবস্থায় আছে বা নদীর জল কতটা এসেছে বা নদী ভাঙতে পারে কি না সবার, এবং সবার সঙ্গে হাত জোড় করে নমস্কার করছেন। সারাক্ষণ দেখছেন যে এরপর সেই দপ্তরে আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে মিটিং করবেন, এটাও বলে রেখেছেন। তার আগে ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে কোথায় কীরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে।